আপনারা দেখছেন খবর দিনভর সত্যের পথে মানুষের সাথে। তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। তাপসী মালিকের শততম মৃত্যু দিবস আমরা আজকে পালন করছি। এই মৃত্যু দিবস আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। 2006 সালে 18ই ডিসেম্বর যে কৃষক আন্দোলনের মধ্য দিয়ে এই এলাকার কৃষক, খেত মজুর, বর্গাদার সহ সমস্ত সর্বস্তরের মানুষ সংগঠিত হয়েছিল, সেই সংগঠিত প্রতিবাদে নিউজ্জ্বল সংঘের সামনে টাটা প্রতিনিধি দলে প্রতিরোধ গড়ে তোলার প্রথম সারিতে যারা ছিলেন তাদের মধ্যে আমাদের অন্যতম তাপসী মালিক। এই তাপসী মালিককে আন্দোলন থেকে সরিয়ে আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য তৎকালীন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম তার পুলিশ বাহিনী দিয়ে বিভিন্ন চক্রান্ত করেছিল। সেই চক্রান্তের অন্যতম সিপিএম পার্টি হারমা গুন্ডারা তাপসী মালিককে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। আন্দোলনের সময় তারা বলেছিল যে লক্ষ্মী পুজোর ধান হয় না, এর প্রতিবাদে আমরা বাজিমেলিয়ায় রবীন্দ্র মিলন সঙ্গে সামনে যে মনসা ঠাকুর, সেই মনসা ঠাকুরের সামনে লক্ষ্মী পূজা হয়েছিল, সেই লক্ষ্মী পূজার উপলক্ষে সেখানে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে সিপিএম এর এই অন্যায় প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। ভোর রাতে সেই উনুনের আগুনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ঘাতকরা তাপসী মালিককে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ জুড়ে এর প্রতিবাদ আন্দোলন ধ্বনিত হয়েছিল। সেদিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মুখোশ খুলে গিয়েছিল কৃষক প্রেমের। যারা বলতো যে কৃষকদেরই হচ্ছে আমাদের শক্তি, কৃষকরা আমাদের বন্ধু, সেই কৃষক কন্যাকে আজকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার পর, মেরে দেওয়ার পর সারা রাজ্য তথা দেশ প্রতিবাদে ধ্বনিত হয়েছিল। সেই দিনটি স্মরণ করার জন্য প্রতি বছরই আমরা এই 2006 সালের সেই 18 ডিসেম্বরে সেই দিনটিকে স্মরণ করার জন্য আমরা সমবেত হই। আন্দোলনের মূল মন্ত্র শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ। শহীদের রক্ত ব্যর্থ হয়নি। সেদিনের আমাদের যে কৃষক, খেত মজুর, বর্গাদার যে আন্দোলন, তিন ফসলি বহু ফসলি জমিতে কারখানা নয় এবং জোর করে জমি অধিগ্রহণ করার প্রতিবাদ, সেদিন যে দাবি, সেই দাবিকে প্রতিষ্ঠিত করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। আমরা আজকে জমি ফেরত পেয়েছি, চাষ হচ্ছে, কিন্তু তাপসী মালিককে আর কোনোদিন ফেরত পাব না। তাই শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই জয়, সেই জয় আজকে তাপসী মালিক রাজকুমার ভুলের মতো কৃষক পুত্র, কৃষক কন্যা রয়েছেন, রয়েছেন আমাদের কৃষক আন্দোলনের আমাদের নেতা মানিক দাস, জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা ঘোষ, কবিতা ঘোষ, দুধকুমার তারা থেকে আরম্ভ করে আমাদের দীপক অধিকারী এবং পদ্মু ঘোষ, জয়রাম ঘোষ,
থেকে আরম্ভ করে এখানে আমাদের সকলেই আমাদের আন্দোলনের প্রথম থেকে আমাদের ছিলেন, তারা সকলে আজকে আসছে। আমার কাছে অনুরোধ করব, যে যে এলাকায় যে যে মানুষ অংশগ্রহণ করেছিল তাদের তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়ার জন্য আমি সকল দিয়ে মারা গেছে। দিনটি 18ই ডিসেম্বর, আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক দিন। আজ থেকে 17 বছর আগে ঠিক এই দিনেই তাপসী মালিককে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সিপিএম এর হাতবাঁধ বাহিনীরা, এবং সেই ছিল আন্দোলনের আমাদের প্রথম সারির নেত্রী। টাটারা যখন প্রথম প্রতিনিধি দল নিয়ে এই গ্রামে ঢুকেছিল, সেই প্রথম এর প্রতিবাদ করেছিল, অর্থাৎ তাকে তার প্রতি স্মরণ করার জন্য প্রতি বছরই আমরা সমবেত হই এবং তাকে শ্রদ্ধা জানাই এবং তার স্মৃতির প্রতি আমরা স্মৃতিচারণা করি এবং তার পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাই। এবং শহীদের রক্ত যে ব্যর্থ হয়নি, সুপ্রিম কোর্ট তার সিলমোহর দিয়েছে, আমাদের আন্দোলনের স্বীকৃতি দিয়েছে, জমি আমরা ফেরত পেয়েছি, জমিতে চাষ হচ্ছে, এবং তাপসী মালিককে আমরা শ্রদ্ধা জানাবার যতদিন বাঁচব ততদিন আমরা এই 18ই ডিসেম্বর তাকে সকালে এসে আমরা সকলেই শ্রদ্ধা জানাই। কি বলবো, এই দিনটা এলে খুব মর্মাহত, আমাদের চিন্তা করে চোখের জল পড়ে সারাদিনটাই, এছাড়া কি বলবো আর বলার কিছু। আপনার নাম? মনোরঞ্জন মালিক।